টিভি থেকে আমি জুয়েলুল্লাহ ঢাকা প্রতিনিধি আপনাদেরকে শুভেচ্ছা। আমি আজকে দেখাবো যে আসলে আমরা যে নদীতে বড় বড় নৌকা দেখতে পাই, যে বালি টানার কাজে ব্যবহার হয়, সেগুলো কীভাবে তৈরি হয় আপনারা অবশ্যই দেখতে পাবেন। আমি হচ্ছে আস্তে আস্তে প্রত্যেকটা বিষয় আপনাদের সামনে তুলে ধরবো। আর এটা হচ্ছে ধামরায় সাভারের মাঝামাঝি স্বর্ণখালী নামক একটা স্থানে একটা নদীর পাড়ে এই নৌকাগুলো তৈরি হচ্ছে, সেইটা সম্পর্কে আপনাদের বিস্তারিত এখন দেখাবো। নৌকাতে যখন ফ্রেম তৈরি হয়, ফ্রেম তৈরি হওয়ার পরে যে স্টিলের হচ্ছে আপনার ছাউনি দেওয়া হয়, তখন এটা ঝালাইয়ের মাধ্যমে দেওয়া হয়। আপনি দেখতে পাবেন হচ্ছে ওই ঝালাই ঠিক এটা হচ্ছে নৌকার নিচ দিক থেকে ভাই হচ্ছে ঝালাই একেবারে যেটা তোল নিচে থাকে, পানির নিচে থাকে যেটা বলে, এটা মূলত একটা হচ্ছে লোহার পাত, একেবারে লোহার পাত। এগুলো হচ্ছে ঝালাইয়ের মাধ্যমে একত্রিত করা হয়, তারপরে হচ্ছে এটা পানিতে ছাড়া হবে। ওই যে দেখুন কি ঝালাইটা, আমরা আরেকটা বড় নৌকা দেখতে পাচ্ছি, এটার কাজ প্রায় শেষ, এটার কাজ অনেক আগে থেকে শুরু হয়েছে দেখতে পাবেন। নৌকাটার কাজ যখন শেষ হয়ে যায় প্রায়, এই দেখেন এই নৌকাটা প্রায় কাজ শেষ, আস্তে আস্তে দেখবেন অনেক বড়, এখনও কাজ চলতেছে উপরে। আর এই নৌকাটা ঠিক হচ্ছে এই নদীতে একবার হচ্ছে নামানো হবে। এই নদীতে আমরা হচ্ছে নৌকাটার উপরে যাব, উপরে গিয়ে আপনাদের দেখাবো যে উপরে আসলে কীরকম। দেখুন হচ্ছে যখন নিচে কাজ শেষ হয়ে যায় তখন ওই উপরে হচ্ছে ঝালাইয়ের কাজ হচ্ছে, এগুলো আছে এই যে লোহার পাতগুলোকে উপরেগুলোকে সংযুক্ত করা হচ্ছে। আমি এখন উপরে আপনাদের নিয়ে যাব যে কীভাবে কাজটা হচ্ছে। আমাকে উঠতে হবে হচ্ছে এই সিঁড়িবে, হচ্ছে আপনাদের প্রায় দোতলা একটা ইয়ের মতো এরকম সিঁড়িবে উঠতে হবে। এই যে আমি নৌকাটার উপরে আছে এই মুহূর্তে দেখেন হচ্ছে, এই যে এটা হচ্ছে এই পাশে আরেকটা নৌকা আছে, এদিকে কাজ হয়ে গেছে, এদিকে আরেকটা দেখেন আমি একটা এই নৌকাটার উপরে আছি। আর এই যে বালুটা মূলত এইখানে রাখা হয়, এখানে প্রায় 50 ট্রাক বালু সারে একটা নৌকায় দেখবেন। আচ্ছা, এখন সেই নৌকার উপরে একজন শ্রমিক ভাই এখানে কাজ করেন, তার সাথে কিছু কথা বলবো নৌকা সম্পর্কে। সবাই এখানে আপনি কতদিন ধরে কাজ করেন? আমি তো 10 বছর ধরে কাম করি এখানে। উনি 10 বছর ধরে কাজ করে এখানে, 10 বছর ধরে এখানে নৌকা তৈরি হচ্ছে। আচ্ছা, একটা নৌকা তৈরি করতে কতদিন সময় লাগে? লাগে 20,000 ফুটই তো, এটা 8 মাস লাগে। আচ্ছা, 8 মাস 7 মাস এরকম। আচ্ছা, যাই হোক, ভাই বলতেছে একটা নৌকা তৈরি করতে হচ্ছে প্রায় 8 থেকে 9 মাস সময় লাগে, আর হচ্ছে 8-9 মাস পরে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যায়, তখন হচ্ছে এই নদীতে আপনারা হচ্ছে নামাই দেন, তাই না? নামাই দেন। আচ্ছা, যাই হোক, উনি বলতেছে, ভাই বলতেছে যে একটা নৌকা তৈরি করতে 8 থেকে 9 মাস সময় লাগে, টানা এক টানা কাজ করার পরে, তারপরে হচ্ছে কাজ শেষ হলে এখান থেকে এই বংশাই নদী, এটা হচ্ছে বংশাই নদী, বংশাই নদীতে এই নৌকা নামানো হয়। আমার এই যে মজুরি আছে, মানে জাহাজ বানানোর এত টাকা লাগে, 1 কোটি 70 লাখ যায়। আচ্ছা, আর একটা নৌকা তৈরি করতে প্রায় 1 কোটি টাকা, 1 কোটি 70 লাখ, 1 কোটি 70 লাখ, প্রায় 2 কোটি টাকার মতো খরচ হয় আপনি। আচ্ছা, ধন্যবাদ ভাই। হ্যাঁ, আপনার মজুরি নিয়ে আসে 20 লাখ। নৌকাগুলোর এখন ঠিক উপরে একেবারে নির্মাণ কাজ শেষ প্রায়, আর কোন জায়গায় এটা হচ্ছে মূলত বালি টানার জন্য ব্যবহার করে, আমি এর আগে বলেছি যে কীভাবে কোন জায়গায় বালিটা রাখা হয় সেটা একটু দেখবেন। ঠিক এই জায়গায় বালিটা রাখা হয়, প্রায় 50 ট্রাক বালি রাখা হয় এখানে, 50 থেকে 60 ট্রাক বালি এখানে ধারণ ক্ষমতা। জুয়েল মোল্লা, এবি 24 ডট টিভি, ঢাকা, বাংলাদেশ।